তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই প্রতিবারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো হর্ স্কোর নিয়ে তোমাদের হর্ স্কোর কেন বাড়ছে না কিভাবে তোমরা হর্ স্কোরটা বাড়াবে এবং নতুন রুল মানে নতুন নিয়ম যেটা আছে সেটা তোমাদের কেন কি সেটা কিন্তু আজকে কিন্তু বলে দেবো তো জানতে হলে কী করে দেখো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে তোমরা যদি চ্যানেলের নতুন এসে থাকো চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করে দেখো ভিডিও নিয়ে যে সাবস্ক্রাইব অপশন আছে সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে থাকবে লাইকনে ক্লিক করে অলসান সিলেক্ট করে দেবে এভাবে তুমি তোমরা সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে তো এইখানে তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের যেটা এখানে ইউজ স্কোর আছে সেটা কিন্তু কেন কমছে যেগুলো তুমি এখানে ভুল করছো সেগুলো ভুল করলে কিন্তু হবে না এই ভুলগুলোর জন্য কিন্তু তোমার যে এখানে এসে যাচ্ছে ইউজ স্কোর সেটা কমে যাচ্ছে যেমনটা দেখতে পেলে আমার আইডিতে এটা আইডিতে কিন্তু আমার হান্ড্রেড আছে মানে একশো কিন্তু আছে সম্পূর্ণ তো তোমাদের দেখতে পাচ্ছি যেগুলো ভুল করছে সেগুলো কিন্তু এই ভুলগুলো তোমাদের কিন্তু করলে হবে না নাহলে কিন্তু এই ভুলগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু তোমার হনার স্কোরটা কিন্তু একেবারে কমে যাবে তো কোন কোন ভুল তোমাকে এখানে করতে হবে না চলো কিন্তু দেখে দিচ্ছি তোমাকে তো ধরে নাও তোমরা এখানে সিএস র্যাঙ্ক স্টার্ট করেছো যেটা আমাদের এখানে সিএস র্যাঙ্ক সেটা তোমরা এখানে স্টার্ট করেছো স্টার্ট করার পর তোমরা কি করছো দেখো স্টার্ট করার পর তোমরা এইভাবে দাঁড়িয়ে থাকছো মানে কোনো এখানে মুভমেন্ট করছো না তোমরা কিন্তু এরকম যেমনটা গেম স্টার্ট হয়েছে সেই হিসাবে তোমরা কিন্তু এইভাবে দাঁড়িয়ে থেকে যাচ্ছ কোনো কিন্তু তোমরা এখানে কিন্তু মুভমেন্ট করছো না তো নড়া যেন করছো না সেজন্য কিন্তু দেখতে পাচ্ছ এভাবে দাঁড়িয়ে থাকছো গেম স্টার্ট হয়ে যাওয়ার সত্ত্বেও তোমরা কিন্তু এভাবে যেটা যেভাবে আমি এখানে দাঁড়িয়ে আছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা কিন্তু দাঁড়িয়ে থাকছো সেই জন্য কিন্তু তোমার কিন্তু এখানে হর্ন স্কোরটা কিন্তু কমছে এভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না তোমাকে কিন্তু গেম খেলতে হবে মানে মুভমেন্ট করতেই হবে নাহলে কিন্তু হর্ন স্কোরটা কিন্তু কমে যাবে তো এই জন্য তোমার কিন্তু এখানে মুভমেন্ট না করলে কিন্তু এখানে হর্ন স্কোরটা কমছে এবং আরেকটি কী ভুল তোমরা এখানে করছো চলে কিন্তু দেখে দিচ্ছি তো এখানে তোমরা কী করছো দেখো তোমাদের কিন্তু এখানে নেট বা পিঙ্ক যেটা আছে সেটা কিন্তু এখানে ঠিক চলছে না তার সত্ত্বেও তোমরা কি করছো দেখো এখানে কিন্তু গেম স্টার্ট করে দিচ্ছ তো গেম স্টার্ট করে দিচ্ছো এবং তোমাদের কিন্তু এখানে নাইন নাইন প্লাস কিন্তু মারছে কিছুক্ষণ এখানে নাইন নাইন প্লাস থাকার পর তোমাদের কি করছে দেখো গেম থেকে কিন্তু বের করে দিচ্ছে তো গেম থেকে বের করে দেওয়ার জন্য তোমার কিন্তু হনার ইউস্ক সেটা কিন্তু তোমার কিন্তু কমে যাচ্ছে তো গেম থেকে বের করার জন্য তোমার স্কোরটা কিন্তু কমে যাচ্ছে এবার কী হচ্ছে দেখো তুমি কিন্তু এখানে গেম খেলছো তুমি যদি এখানে কাউকে গালি গালি দিচ্ছ তাহলে কী হবে দেখো সে কিন্তু এখানে এভাবে কিন্তু রিপোর্ট মারছে গালি দিচ্ছ এখানে এখানে কিন্তু রিপোর্ট মারছে এভাবে রিপোর্ট মারার সত্ত্বে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কিন্তু এখানে স্কোরটা কিন্তু কমে যাবে তো কাউকে তুমি এখানে গালি ব্যাগারা দেবে না এবং তোমরা যদি এখানে লল মোড দেখাও কাউকে ধরনের তুমি এখানে লরলি মোড দেখাচ্ছ পরপর তখন সেই প্লেয়ারটা কি করছে রেগে গিয়ে কিন্তু তোমাকে রিপোর্ট মারছে যখন তোমার রিপোর্ট মারছে কিন্তু এদিকে কিন্তু তোমার কিন্তু হনুর স্কোরটা কিন্তু কমে যাচ্ছে তো এই জন্য তোমার কিন্তু বেশিরভাগ এখানে ললিমোট বেগারা গালি বেগারাটা দিলে হবে না এবং তোমার কী হতে থাকো তুমি এখানে সিএস যেটা এখানে নর্মাল আছে তুমি যদি কেটে বেরিয়ে যাও তাও কিন্তু তোমার কিন্তু এখানে কমে যাবে মানে হনউজ করে যেটা সেটা কিন্তু এখানে কমে যাবে তুমি যদি সিএস কেটে বেরিয়ে যাও তাহলে তুই আমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে চের বসে কিন্তু মেল চলে এসেছে এবং এখান থেকে কিন্তু সিএস যেহেতু এখানে সিএস থেকে কেটে বেরিয়ে গেছে এবং যেগুলো ভুল তোমাদের এখানে দেখালাম যেগুলো ভুলগুলো তোমার কিন্তু ওখানে হবে না তো এখানে দেখতে পাচ্ছ যদি সেগুলো ভুল করো তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ হর্ন স্কোরটা কিন্তু কমিয়ে দেবে যেমনটা দেখতে পাচ্ছি কমেন্ট দেখতে পেলে এবং দেখতে পাচ্ছ প্রোফাইলে কিন্তু এখানে কিন্তু হান্ড্রেড ছিল হান্ড্রেড থেকে কিন্তু এখানে ছয় কিন্তু হয়ে গেছে মানে চার কমিয়ে দিয়েছে যেমনটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো এইভাবেই করে তোমাদের কিন্তু যেটা হর্ন স্কোর আছে সেটা কিন্তু এখানে কমে যাচ্ছে যেগুলো ভুল তোমাদের এখানে দেখালাম করতে পারেন করলাম সেগুলো করলেও কিন্তু হবে না যেমনটা তোমাদের কিন্তু গেম চালু করে দাঁড়িয়ে থাকলে হবে না বা গেম ব্যাক দিলে হবে না নেটওয়ার্কটা তোমাকে কিন্তু ঠিকঠাক দিয়ে নিতে হবে ঠিকঠাক চলে তোমরা তবে গিয়ে তোমরা গেম স্টার্ট করবে সেগুলো কিন্তু তোমাকে কিন্তু ভালো মতো প্রথম দিন থেকে কিন্তু দেখে নিতে হবে এরপর তোমরা কীভাবে তোমরা যেটা হনির স্কোরটা এখানে কমে গেছে কীভাবে তোমরা বাড়াবে সেটা কিন্তু বলে দিচ্ছি তোমার কী করতে দেখো গেম মোডে চলে যেতে হবে গেম মোডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে লনোর মোড পেয়ে যাবে এখান থেকে তোমরা লোনোর মোড যেটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে করে নেওয়ার পর তোমরা এখান থেকে এটা স্টার্ট দেবে তো এরপরে তোমাদের বলে দেবো দিনে কত লিমিট আছে মানে একদিনে তোমরা কিন্তু কত বাড়তে পারবে এই হনির স্কোর এবং নতুন রুল কিন্তু বলে দেবো না নতুন নিয়ম যেটা সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে বলে দেবো তো ভিডিও স্কিপ করবে না এবং কত করে বাজে চলো সেটা কিন্তু দিচ্ছি একটি গেম খেলে কত বাড়ছে সেটা কিন্তু তোমাদের কিন্তু দেখাচ্ছি তো দেখো এই ভিডিওটা মানে যে গেম প্লেটা কিন্তু একটু স্কিপ করে দিচ্ছি নাহলে কিন্তু এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো ভিডিও স্কিপ করে দিচ্ছি তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো একটা গেম খেলে নেওয়ার পর তো তোমাদের কিন্তু এভাবে কিন্তু গেম খেলতে হবে যে হারো যে জিতো কোনো ম্যাটার করে না মানে হারলেও হবে জিতলেও হবে একটি গেম তোমাকে কিন্তু খেলতে হবে ভালো মতো দাঁড়িয়ে থাকলেও হবে না ললি ব্যাগটা দেবে না দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছিয়ানব্বই ছিল এখানে কিন্তু সান্তানব্বই কিন্তু এখানে হয়ে গেছে তো এখানে কত বাড়ছে একটি গেম খেলবে এবং এক করে কিন্তু এখানে বেড়ে যাচ্ছে তো একটি গেম খেলবে এক করে বাড়বে দুটি গেম খেলে দুই বাড়বে এরকম করে কিন্তু বাড়িয়ে নিতে হবে তোমাকে কিন্তু হনুর স্কোরটা তো এভাবে তোমার কিন্তু স্কোরটা কিন্তু বাড়বে এবং নতুন এখানে দেখতে হচ্ছে রুল বলে দেবো এবং দিনে কত লিমিট আছে সেটা কিন্তু বলে দিচ্ছি চলো তার আগে বলে দেবো দেখো তোমাদের যেটা এখানে স্কোর আছে সেটা কিন্তু কেন বাড়ছে না সেটা কিন্তু বলে দিচ্ছি তো দেখো দিনে কিন্তু লিমিট আছে দশ করে মানে দিনে একদিনে তোমরা কিন্তু দশ বাড়তে পারবে তো আজকের লিমিট শেষ হয়ে গেলে আবার কালকে কিন্তু দশ বাড়বে মানে প্রতিদিন দশ করে কিন্তু তোমার কিন্তু এখানে লিমিট করে দিচ্ছে তো এভাবে কিন্তু দশ করে কিন্তু বাড়াতে হবে তোমাদের কেন বাড়ছে না দেখো সেটা কিন্তু বলে দিচ্ছি তোমরা কী করেছো দেখো লিমিটটা কিন্তু আগেই শেষ করে দিয়েছো লিমিট শেষ করে দেওয়ার পর তোমরা কী করছো দেখো এখানে কিন্তু ভিডিও দেখছো ভিডিও দেখা দেখার পর তোমরা আবার গেমে আসছো আবার গেম খেলছো দেখছো যে বাড়ছে না তখন তোমরা কিন্তু ভিডিও নিজে কমেন্ট করছো তো এইভাবে করলে কিন্তু হবে না তোমার কী করতে হবে দেখো তোমার কিন্তু লিমিট আছে দশ করে বাড়বে দিনে সেটা কিন্তু জেনে এখানে তোমাদের লিমিট কিন্তু দশ দিনে কিন্তু তোমরা কিন্তু দশই বাড়তে পারবে তাছাড়া কিন্তু এর উপরে কিন্তু বাড়তে পারবে না তো দেখো তোমাদের বাড়ছে না কেন তোমরা কিন্তু যেমনটা প্রথমে বললাম তোমরা কিন্তু লিমিট শেষ করে দিয়েছ দিনের তো আজকে তোমার বাড়ছে না কিন্তু কালকে কিন্তু ঠিক বাড়বে মানে হান্ড্রেড পার্সেন্ট তোমার কিন্তু কালকে বাড়বেই বাড়বে তো আজকে কোনো কারণে তুমি কিন্তু এখানে লিমিটটা কিন্তু আগে কিন্তু শেষ করে দিয়েছো সেটা কিন্তু তোমার যে হন করা আছে সেটা কিন্তু আজকে বাড়ছে না কিন্তু কাল থেকে কিন্তু ঠিক বাড়বে যেমন বললাম তোমাকে কিন্তু সেফ খেলতে হবে গালি ব্যাগারা দিতে হবে না এবং দাঁড়িয়ে থাকলে হবে না নেটের প্রবলেম তোমার কিন্তু এখানে ঠিকঠাক করে নিতে হবে লিমিট দেখা হবে না কাউকে নাহলে কিন্তু এখানে রিপোর্ট মারলে কিন্তু তোমার কিন্তু হর্ড্কোটা কিন্তু বাড়ার জায়গায় কিন্তু কমে যাবে তোমার কিন্তু সেফ খেলতে হবে এবার নতুন রুলস বলে দিচ্ছি দেখো নতুন রুলস কী দেখো তোমার কিন্তু আগে কিন্তু নব্বই কিন্তু এখানে সিএস র্যাঙ্ক ব্যান হতো এখন কিন্তু পঁচানব্বই করে দিয়েছে তো পঁচানব্বই হলে তোমার কিন্তু সিএস র্যাঙ্ক ব্যান হয়ে যাবে আর আগে লিমিট কত ছিল হোক দিনে কিন্তু পাঁচ করে কিন্তু বাড়াতে পারতে মানে দিনে আগে কিন্তু পাঁচ করে বাড়াতে পারতে এখন লিমিটটা একটু বাড়িয়ে কিন্তু দশ করে দিয়েছে তো এটা হচ্ছে নতুন রুল তো এভাবে তোমরা কিন্তু ঠিকঠাক দেখে কিন্তু খেলতে হবে কীভাবে তোমরা আনম্যান করবে সেটা কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে তোমরা এখানে কিন্তু অনুরষ্করটা বাড়াবে সেটা কিন্তু ভালোভাবে কিন্তু বলে দিলাম কোন কোন ভুল করলে হবে না সেটা কিন্তু বলে দিলাম